কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, জানমালকে কুরবানি করা, আল্লাহ রাস্তায় সময়কে কুরবানি করা, কথা বলে ঠিক কিনা ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওয়ানহার মানে কুরবানি করা, কি করা বলেন? আমাদের সমাজে আমরা কুরবানি করি, সাতজন একটা গরু ভাগে কেনে, চারজন দড়ি ধরে টানে, পিছন থেকে তিনজন ঠেলে, এমন দুর্বল গাভী, এমন দুর্বল গাভী কুরবানির পশু হিসাবে জবাই করে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজি, এমন দুর্বল গাভী প্রত্যেকটা হাড় দেখা যায়, কুরবানির স্থান পর্যন্ত হাঁটতে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলতেছে ভাই এরকম দুর্বল গাভী জবাই করলে আল্লাহ কবুল করবে না, কয় হুজুর এই খাই না তো দুই চার দিন ধরিয়া, বোঝেন না কুরবানি হবি কান্না করতেছে, এই জন্য খায় না একটু শুকে গেছে, ওপরে হাত দেখা গেলে ভিতরে পোস্ত সেট করা আছে, কথা খায় না ওই দুর্বল গাভী জবাই করে, এরকম দুর্বল গাভী জবাই করলে হবে না। আল্লাহ কি বলেন? তাসুরুন নাজিরিন, চমৎকার একটা গাভী জবাই করো, আকর্ষণীয়, হুষ্ট পুষ্ট, দেখতে সুন্দর, কথা বলে টেকে না। এই ভাই শোনেন, যারা কুরবানি দেবেন, কুরবানি কেন দেবেন, কার জন্য দেবেন, কথা বলেন, ফসল্লি রব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবের উদ্দেশ্যে সলাত আদায় করো, যে রবের জন্য সলাত আদায় করব সেই রবের জন্য আমার কুরবানি করব, কথা বলে ঠিক কিনা, তাহলে কুরবানি হবে কার জন্য? যারা কুরবানি দেবেন খেয়াল করেন, তিনটা জিনিস খেয়াল রাখবেন, কয়টা? এক নাম্বার, যারা কুরবানি দেবেন নিয়ত সই করবেন, যে আমি কুরবানি দিতেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। অনেকে কুরবানি দেয় যে আমি কুরবানি না দিলে ছেলে নিয়ে মানুষের গোস্তুর দিকে তাকায় থাকবে, এই জন্য ওদের ওদের কষ্ট হইলে আমার আর সহ্য হয় না, প্রয়োজনে আমি সুদের টাকা হোক আর কিস্তি তুলে হলেও কুরবানি দেব, কুরবানি হবে। কে আবার বলে নতুন মেয়ের বিয়ে দিছি, সামাই বাড়িতে গোস্ত না দিলে মান সম্মান থাকবে না, বড় রানটা বাড়াইতে হবে, এরকম নিয়তে কুরবানি দিলে হবে? কে আবার বলে ঈদের দুই দিন পরে আমার ছেলেটার বিয়ে, একটু মোটা তাজা থেকে গরু কিনছি, ওখান থেকে 30 কেজি আলাদা রাখবো, এই ধান্দায় কুরবানি দিলে হবে? কথা বলা লাগবে ভাই, আপনাকে বিরক্ত হচ্ছেন? এরকম অনেক নিয়ত আমাদের থাকে, মনে রাখবেন এগুলো উল্টা পাল্টা নিয়ত করা যাবে না। কুরবানি দেওয়ার পরে আপনি খাবেন, আপনার পরিবারের লোকজন খাবে, গরিব দুঃখীকে দিয়ে খাবেন, পাড়া প্রতিবেশীকে আত্মীয় স্বজনকে দিয়েই তো খাবেন, আগে খাওয়ার নিয়ত কা নিয়ত করে যে এই কুরবানি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, কথা বলেন না কেন? আপনি গরু জবাই করার পরে বিকেলে কি ফেরেশতারা বস্তা নিয়ে এসে বলে এই কুষ্টিয়ার মানুষ বস্ত বস্তায় চলো আমরা আসমান নিয়ে যা ভুনে করে খাবো, হাবিল কাবিল কুরবানি দিয়েছিল ইতিহাস শোনেন নাই, আসমান থেকে আগুন এসে পোড়ায় দেবে সেইটা, সেটা কবুল হবে, যেটা পরে থাকবে কবুল হবে না, কথা বলে না। এই সিস্টেম যদি এখনো থাকতো অধিকাংশ ধনীরা বলতো কুরবানি দেওয়ার দরকার, আল্লাহ এটা একটা বিধান করছে আসমান থেকে আগুন আসবে উড়িয়ে দিবে, খামাকা টাকা নষ্ট করে লাভ কি, মানে আল্লাহর চাইতে বেশি বুঝে এক শ্রেণীর মানুষ কুরবানি দেওয়া থেকে বিরত থাকতো, কথা বলবি কিনা? আর এই নিয়ম যদি থাকতো কত মানুষের কুরবানি পরে গড়াগড়ি করতো, তখন বলতো হাই রে মন্ডলের কুরবানি, হাজিরি কুরবানি, হজুরের কুরবানি পরে আসে, কবুল হচ্ছে না, লজ্জায় মুখ দেখাইতে পারতাম না, কথা বলে না কেন? আমি সুদের টাকা হোক ঘুষের টাকা হোক জব করতেছি, খাইতেছি, হুটানি মারতেছি বিকেল বেলা, তাতে কথা কয় না কেন? আসে না ভাই? আবার অনেকে কুরবানি দেয় এলাকায় 5-10 লাখ টাকার একটা গরু নিয়ে আসে, বিশাল বড় মোটা তাজা গরু নিয়ে আসে রাস্তার মধ্যে ব্যাংকে রাখে, কার কুরবানি? কয় তালুকদারের কুরবানি, কত দিয়ে কিনছেন? কয় 5 লাখ, কয় ঠকেন নাই জিতছেন কেন? এই যে গরু বিশাল গরু ঠকেন, আপনি জিতছেন, তালুকদার আমি ঠকার মানুষ, বোকা সোগা মনে হয়, এই যে পিছনে রান দেখা যায় এক রানই তো চার মন গোস্ত হবে, এখন কুরবানির পশু কিনে নিয়েছে কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করলে হবে ভাই? আবার দেখবেন অনেকে কুরবানি কয়েকজন মিলে ভাগে দেয়, ওটা আবার ডিজিটাল মিটারে মাপ হয়ে বলে কুরবানি তো আল্লাহ শুনি দিছি, এমনি একটু দেখতেছি আর কি, কথা কেন? আর একজন আবার হিসাব করে কয় কেজি হলো, তখন বলতেছে কুরবানি তো আল্লাহর জন্য দিছি, এটা তো কবুল হয়ে গেছে, একটু হিসাব করে দেখো কেজি প্রতি কত বললো,
তখন হিসাব নিকেশ করে দেখো 525 টাকা, বাজারে 700 টাকা, বিশাল লাভ করেছি। ঠকি নাই, আমরা জিতে গেছি। এর কষাই হওয়া উচিত ছিল, কথা কয় না। এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে? কুরবানি আল্লাহর জন্য কেজি প্রতি কত পড়লো হিসাব নিকাশ করা যাবে? আপনি যদি একটা 10,000-20,000 টাকার একটা ছাগলও দেন, নিয়ত যদি সহি থাকে, কুরবানি কবুল করবেন কে? এক নাম্বার নিয়ত সহি, দুই নাম্বার টাকা হওয়া লাগবে হালাল, তিন নাম্বার নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। এই তিনটা জিনিস ঠিক থাকে, আপনি যদি একটা ছাগল দেন, আপনার নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দিচ্ছেন, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা যেন কুরবানি দিতে পারি, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। সে মালিকই ভালো জানেন বান্দাকে কোন আইনে কন্ট্রোল করা যাবে। এই জন্য আল্লাহ সূরা মায়দার ভিতরে বলেছেন, জোর যদি চুরি করে প্রমাণিত হলে হাত কেটে দাও, সোরের হাত কেটে দাও, মিডিয়াতে ফলাও করে প্রচার করো, সব সোরেরা তওবা করে তাহাজ্জুদ পড়া বান্দা হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? আল্লাহর আইন চালু করে দেখে, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা আর দুর্নীতি, কথা বলেন ঠিক কি না? ব্যারিস্টার সুমন সাহেব সংসদে দাঁড়ায় বলতেছে, আজকে বিদ্যুতের যে অবস্থা, আমরা কঠিন সমস্যায় আছি। পরিশেষে মন্ত্রী মহোদয় বলতেছেন, খবরদার বিদ্যুৎ নিয়ে আপনার কথা বলবেন না, আপনারা কি জানেন? জানেন কোন জায়গায়? আজকে কেউ যদি প্রতিবাদ করে, তাকে আবার বলা হয় এই সম্পর্কে আপনি প্রশ্ন করবেন না, আপনি কি জানেন এই কাজের সাথে আমরা জড়িত, আমরা জানি আমরা কিভাবে কি করতেছি। কথা কয় না কেন? মন খারাপ করতেছেন আপনারা? প্রচন্ড গরম, তারপরে লোডশেডিং, অনেক কষ্টে দিনকাল যাইতেছে বাজান গো আমার, তারপরে কিছু বলার নাই, সমাজে যা চলবে তাই মেনে নিতে আমরা বাধ্য। আমরা বড় অসহায়, আমরা বড় অসহায়, মুমিনদের একমাত্র আল্লাহই হলেন সহায়। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাজান গো আমার, মুখ ফুটে কিছু কথা বলাও যায় না, প্রতিবাদ করাও যায় না, প্রতিবাদ করবে যারা বিপদে পড়বে তারা। খারাপ লাগতেছে বুঝি আপনাদের? তাহলে আল্লাহ বলে, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করো, ইবাদত যদি ইবাদতের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব, এক নাম্বার নিজেকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব, দুই নাম্বার সকল ভয় থেকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দেব। জমিনের সকল মানুষ যদি আল্লাহকে সেজদা দেয়, যে বান্দা পাঁচক্ত সলাতে মাথা নত করে আল্লাহকে সেজদা দেবে, সে চুরি করতে পারে না, দুর্নীতি করতে পারে না, টেন্ডারবাজি চাঁদাবাজি করতে পারে না, কিশোর গ্যাংয়ের সদস্য হতে পারে না, জিনা ব্যভিচারী করতে পারে না। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? এই যে ভোলা, ভোলা জেলার নাম আপনারা শুনেছেন, ওই এলাকার একটা বাজার আছে বাজান গো আমার, আজান হওয়া মাত্রই বাজারের সকল দোকানদার দোকানদারি বন্ধ করে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, আল্লাহু আকবার বলে। একটা দোকানের একটা জিনিসের চুরি হয় না। দিনাজপুর চিড়ির বন্দর নামের একটা থানা আছে, এখানে একটা বাজার আছে, নাম হলো শান্তির বাজার। এই বাজারে যখন আজান হয়, সকল দোকানদারেরা দোকানদারি বন্ধ করে মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, বলে আমরা বহু বছর ধরে আজান দেওয়া মাত্র মসজিদে যায়, আজ পর্যন্ত আমাদের এই বাজারে একটা জিনিসও চুরি হয় নাই। আল্লাহর বিধানেই শান্তি, আল্লাহর বিধানেই মুক্তি, আল্লাহকে সবাই যখন সেজদা দেবে ওই এলাকায় চোর থাকবে না। কথা বলেন ঠিক কি না? রাগ করেছেন বুঝি আপনারা? তাহলে সলাত আদায় করবো কার জন্য? ফসলি রব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবির উদ্দেশ্যে সলাত আদায় করা লাগবে। তাহলে আজ থেকে 5 ওয়াক্ত সলাত আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন, দুই হাত তুলে আল্লাহকে দেখার।